সালামু আলাইকুম। দর্শক, বিরতির পর আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের বিশেষ অভিমত অনুষ্ঠানে। কথা বলছি সিলেট তিন আসনের সংসদ সদস্য জনাব মাহমুদ সামাদ চৌধুরী এমপি, যিনি একই সাথে সিলেট তিন আপনারা নিশ্চয়ই জানেন যে দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ এবং বালাগঞ্জের একাংশ নিয়ে গঠিত একটি সংসদীয় আসন, এবং একই সাথে তিনি প্রতিরক্ষা মন্ত্রণালয়ে বিষয়ক সংসদীয় কমিটির সদস্য, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে বিষয়ক সংসদীয় কমিটির সদস্য সহ আরও বেশ কয়েকটি সংসদীয় কমিটিতে তিনি রয়েছেন। একই সাথে তিনি সহসভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট জেলা শাখার। তিনি এই বর্তমানে যুক্তরাজ্যে একটি অফিসিয়াল সফরে এসেছেন এবং এই কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন ইউকের আমন্ত্রণে ইন্টারন্যাশনাল পার্লামেন্টারি কনফারেন্স অন ন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড সাইবার ক্রাইম উদযাপনের জন্য তিনি এখানে এসেছেন, যেটির আমন্ত্রণ জানিয়েছে কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন ইউকে। আমরা কথা বলছিলাম বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে, বিশেষ করে সিলেটের রাজনীতি নিয়ে এই পর্যায়ে আমরা কথা বলবো তার এলাকা নিয়ে, যেখানে তার কার্যক্রম নিয়ে আমরা কথা বলার চেষ্টা করব, এবং কথা বলব প্রবাসীদের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে তার সংশ্লিষ্টতা রয়েছে, এবং সেই সংশ্লিষ্টতায় তিনি প্রবাসীদের অধিকারের যে বিষয়গুলি রয়েছে সেগুলি কীভাবে মূল্যায়ন করেন এই বিষয়ে আমরা কথা বলব। প্রথমেই আপনি প্রবাসীদের বিভিন্ন যে গুরুত্বপূর্ণ বিষয়, আপনার এলাকাও একটি প্রবাসী অধ্যুষিত এলাকা, এবং একই সাথে প্রচুর প্রবাসী আপনার এলাকাতে রয়েছেন যারা এখানে আসলে আপনার সাথে সরাসরি যোগাযোগ করেন, বা তারা যখন দেশে যান তখন আপনাদের সাথে সরাসরি যোগাযোগ করার চেষ্টা করেন। প্রবাসীদের কোন বিষয়টি নিয়ে তারা সবচেয়ে বেশি আপনার কাছে গিয়েছেন, কোন গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে তারা আপনাদের কাছে সবসময় যোগাযোগ করেন বলে আপনি মনে করেন? সবচেয়ে বেশি টেলিফোনে যোগাযোগ করেন, বাড়িতে আসেন, ঢাকায় আসেন, সব জায়গায় আসেন, তাদের জায়গা জমি নিয়ে। এটা হলো কিন্তু আসলে প্রবাসী সবচেয়ে বড় একটা বিষয়, একটা ডেঞ্জারাস সিচুয়েশন। কারণ হলো যে গতবার, মানে আগে আর কি, কয়েক বছর আগে যখন আমাদের মাঠ জরিফ হলো, এই মাঠ জরিফে দেখা যায় এক প্রবাসী ভাইয়ের জায়গা অন্য প্রবাসী টোটালি নিয়ে নিয়েছে। উনি জানেন না, উনি তো মনে করেন যে আমার ভাই ঠিকই দেখছে। পরে এটার পরবর্তীতে আসলো প্রিন্ট ফর্সাতে গিয়ে দেখা যায় যে এক ভাই অন্য ভাইয়ের জমিটা নিয়ে গেছেন, সেই লন্ডনি ভাই এটা জানেও মাধ্যমে হয়তো শুনলো, শোনার পরে সে যখন দেশে গেল, এটার আইনটা হলো যে আপনি এটা রেকর্ড কারেকশন মামলা করতে পারেন। রেকর্ড কারেকশন মামলা করলে আপনি এক বছর এর ভিতরে করতে হবে, সিদ্ধান্তটা অতি তাড়াতাড়ি হয়ে যাবে। দ্বিতীয়ত হলো, যদি এক বছরে আপনি না করেন তাহলে কোর্টের পারমিশন নিয়ে 2 বছরের ভিতরে রেকর্ড কারেকশন মামলা করতে পারবেন। এটা পাড়ি দিলে কিন্তু বিপদ, সেটাতে আপনার ওই যে আরেকটা দেওয়ানি মামলা করা লাগবে, করে আপনি আনতে হবে। তা এখন আমাদের দেশের যে সমস্যা হলো যে আমাদের প্রবাসী ভাইয়েরা অনেক জমিজমার মালিক, প্রচুর জমিজমার মালিক, কিন্তু উনি ওনার নিকটাত্মীয় একজনকে দিয়েছেন, কেয়ারটেকার বানিয়েছেন, কিন্তু দেশের প্রচলিত আইন কি না কি এটা তো ওই লোক জানে না। তা এখন এই প্রিন্ট ফোর্সার মাঠ ফোর্সার এই লিটিগেশনের এই বিষয়টাতে প্রবাসীরা তার নিকটাত্মীয়র কাছে কিন্তু জায়গাগুলো হারাচ্ছেন। গ্রামের মানুষ জায়গা দখল করে নিচ্ছে না, উনি হারাচ্ছেন এদের কাছে। এটা মানে থাউজেন্ডস অফ ঘটনাস লাইক দিস। তা এখন যে জিনিসটা হলো যে আমাদের এইগুলোকে রিকভারি যে করতে গেলে যে জিনিসটা করতে হবে সেটা হলো আপনি শেষ পর্যায়ের মামলা, যেটা দেওয়ানি মামলা করবেন, এই দেওয়ানি মামলাটা আপনাকে চালাতে হবে। ওরা ফোন করে বলে যে না, এমপি সাহেব এটা আপনি দেখেন। আমি বলি যে আমার নিজের জমি আমি দেখতে পারি না, আপনার জমি দেখব, প্লাস আমি আপনার বাদী হয়ে আপনার জমি মামলা করব। ইউ কাম টু দ্য কান্ট্রি অ্যান্ড ইউ ডু ইট ইউর সেলফ, এটা তো স্বাভাবিক। তো এইখানে সেই ক্ষেত্রে অনেক, বিশেষ করে লন্ডনের অনেক ভাইরা মানে খুবই যন্ত্রণার মধ্যে আছেন। আমি আশা করি যে মানে এটার প্রকৃত একটা সুরাহা আমি কামনা করি আর কি, অর্থাৎ জায়গা জমি নিয়ে প্রবলেম। তারপরে উনি দেশে গেছেন, পুলিশ হ্যারাসমেন্ট, দিস সর্ট অফ হ্যারাসমেন্ট। পুলিশ হ্যারাসমেন্টটা করায় কে? নিজের আত্মীয় স্বজন। এখন পুলিশ যখন গেল, আপনি ফারহান সাহেবের বাড়িতে পুলিশ যখন গেল, হ্যাঁ পুলিশ সাহেব আপনি কী জন্য আসছেন, বলে না আপনার বিরুদ্ধে এই এলিগেশন। কে দিয়েছে? বলে আপনার চাস্তো ভাই দিয়েছেন। কী জন্য দিয়েছে? যে আপনি এই এই করে ওনার সব কিছু নিয়ে যাচ্ছেন, উল্টা আর কি। তো এইগুলো জিনিসগুলো আমাদের যে ডিআইজি নিয়ন্ত্রিত একটা সেল আছে সিলেটে,
আপনাদের প্রথম নাম্বার ওয়ান আমি এনআরবিদের উদ্দেশ্যে বলবো, যারা ব্রিটিশ পাসপোর্ট হোল্ড করেন এবং বাংলাদেশেও হোল্ড করেন, আপনারা আপনাদের নিজ গ্রামে যাবেন, নিজ বাড়িতে যাবেন, যাওয়ার পরেই আপনারা থানাতে গিয়ে ইন্টিমেশন দেবেন যে আমি আমার ফ্যামিলি নিয়ে অত নম্বর অমুক জায়গায় অমুক জায়গায় অমুক গ্রামে আমার বাড়ি আছে, তখন ইউল পুলিশে এটা রেকর্ড থাকে, আপনি ফোন করলে আপনি পুলিশ সাথে সাথে দৌড়ায় যাবে আপনাকে হেল্প করার জন্য। এই এই জিনিসগুলো আমরা করতে পেরেছি এবং এটা প্র্যাকটিসিং হচ্ছে, অনেক ক্ষেত্রে আবার হচ্ছেও না, উল্টাপাল্টি এদিক সেদিক করে ফেললে তো হবে না। তো এর জন্যে এই এই দুইটা জিনিস আমি প্রবাসীদের জন্য বেশি পাই। আর এটার সাথে তো নাগরিকত্ব আইন তো এখনো বলে, নাগরিকত্ব আমি অর্থাৎ জমি জমা নিয়ে সবচেয়ে বেশি আর কিছু না, এটির তাহলে সমাধান কি না? এখানে আরেকটা কথা আমার বলতে হবে, এটা আমি সংসদ সদস্য 2009 সালে এসে এখানে বসে আমি বলেছিলাম যে ভাইয়েরা আপনাদের যে জমি আছে সেগুলো অনাবাদি জমি, এবং আমার সিলেটে 80,000 হেক্টর জমি আছে অনাবাদি জমি। এই 80,000 হেক্টর জমি যদি মানে এই মুহূর্তে যদি হাল চাষ করা হয় তাহলে বাংলাদেশ খাদ্য স্বয়ংসম্পূর্ণ হয়, 5 বছর পরে গিয়ে আমরা হয়েছি, কিন্তু ওনারা কর্ণপাত করেন না। তারপরে আমি ওনাদেরকে বলছি যে আপনারা যে জিনিস করতে পারেন সেটা হলো আপনি নিজে বাড়িতে গিয়ে বসে একটা সমিতি বানিয়ে দেন, 3 বছরের জন্য লিজ দেন ছেলেদেরকে, তারা এটা 50% আপনি 50% ওনারা নিল। এগুলোও শুনলেন না। পরে এখন যেটা সরকার করেছে সেটা হলো প্রত্যেক উপজেলায় 2-3টা করে ইউনিয়নকে নেওয়া হয়েছে ইউএনওর মাধ্যমে যে 100% অনাবাদি করে দিতে হবে, ম্যান্ডেটরি। তাইলে যিনি লন্ডনে আছেন ওনাকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না জি, তাহলে কী করা? তাইলে ইউএনও এই টোটাল এরিয়া সে দিয়ে দিচ্ছে একটা সমিতিকে যে তুমি এটাকে আবাদ করো, আর আপনার জমির যে 20 বিঘা জমির যে আয় সেটা ওনারা রাখবেন এবং আপনি চাইলে ওটা নিবেন। অসংখ্য ধন্যবাদ। অর্থাৎ জায়গা জমি সংক্রান্ত বিষয়গুলি নিয়ে সবচেয়ে বেশি প্রবাসীরা উদ্বিগ্ন থাকেন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যে বিষয়টি নিয়ে প্রবাসীরা অনেক উদ্বিগ্ন ছিলেন, আপাতত সেটি একটি স্থিতাবস্থায় আসছে বলে মনে হচ্ছে, সেটি হচ্ছে নাগরিকত্ব আইন। এই আইন নিয়ে আপনার অভিজ্ঞতা কী, এবং প্রবাসীরা যে কনসার্ন শেয়ার করেছেন বিভিন্ন সময় যে এই আইন যদি পাশ হয় তাহলে তাদের বিভিন্ন অধিকার, জায়গা জমি সহ অধিকার সহ বাংলাদেশের সুযোগ নেয়া থেকে শুরু করে সব কিছুতে তাদের অধিকার খর্ব হবে, এই বিষয়ে আপনার অভিজ্ঞতা কী? এটা হলো যে এটা হওয়ার পরে আমার ছোটো ভাই আহমদ উসমান চৌধুরী আমার সাথে যোগাযোগ করেছেন এবং আমি এটা নিয়ে মুভ করেছি এবং এটা বাইদান মন্ত্রিপরিষদ পাশও হয়েছিল। তারপরে প্রবাস থেকে আপনাদের অনেক ডেলিগেশন গিয়েছে এবং এটা নিয়ে সরকারের সাথে কথা হয়েছে এবং মাননীয় প্রধানমন্ত্রী এটাকে ফুল স্টাডি করে উনি বলছেন যে উনি সোজাসুজি প্রবাসীদেরকে জানিয়ে দিয়েছেন যে আমি এমন কোনো আইন করব না যেটাতে প্রবাসীরা ক্ষতিগ্রস্ত হয়। এখন আমি একটা উদাহরণ এটা আমি .com দিয়ে দিলাম, এখন আমি একটা উদাহরণ দিতে চাই। মনে করেন আপনারা একজন প্রবাসী বলতে আমি প্রবাসীকে 2 ভাগে ভাগ করি, সৌদি আরবের প্রবাসী তারা রিয়েল প্রবাসী, আর আপনারা হলেন এনআরবি অর্থাৎ দ্বৈত নাগরিকত্ব, নন রেসিডেন্ট বাংলাদেশ। এখন এনআরবি যারা আপনারা বাংলাদেশে গিয়ে আপনাদের যদি সন্তান হয় তাহলে মনে করেন যে সন্তান হওয়ার পরপরে আপনারা যেতে হবে ব্রিটিশ হাইকমিশনে গিয়ে আপনাদেরকে জন্ম নিবন্ধন করাতে হবে, এই জন্ম নিবন্ধন করায় তাকে আপনি লিজিটিমেট করবেন যাতে বাচ্চাটাকে আপনি এই দেশে নিয়ে আসতে হবে। ওই আইনের মধ্যে একটা ক্লজ আছে যে আমাদের যে প্রবাসীদের যে এনআরবিসদের যে সন্তান লন্ডন বা অন্যান্য দেশে হবে তারা এই জন্ম নিবন্ধনটা বাংলাদেশ হাইকমিশনে করার জন্য, কিন্তু 1 মাস 2 মাস বলা হয়নি, বলা হয়েছে যে 2 বছরের ভিতরে আপনি করবেন। এইটার অধিকারটা হলো যে বাংলাদেশে যে আপনার যে সম্পত্তি আছে আপনার বাকি 3টা ছেলে ওইটা পেয়ে যাচ্ছে, এর জন্ম নিবন্ধন এনলিস্টেড নাই বাংলাদেশে, এর জন্য এ পাবে না, এটা তো আপনাদের জন্য ভালো দিক। হ্যাঁ, তারপরে আসলো আপনার ভোটাধিকার নিয়ে কথাবার্তা হলো, ভোটাধিকার তো আপনাদেরকে দেওয়া হয়েছে, আমাদের শুধু ইকুইপমেন্টসের প্রয়োজন যেগুলো আপনারা বাংলাদেশ এদেশ থেকে আপনারা ভোট দিতে পারবেন দ্বৈত নাগরিকরা, কোনো সমস্যা নাই। আমাদের 72-এর সংবিধানে একেবারে সুস্পষ্টভাবে লেখা আছে যে কোনো সংসদ নির্বাচন করতে হইলে মানে বাংলাদেশের একক নাগরিক হইতে হবে, ওই নির্বাচন ছাড়া অন্য যে কোনো নির্বাচন আপনি এনআরবি হিসাবে করতে পারবেন। এটা কিন্তু এই নাগরিকত্ব আইনে এটাকে ব্যারিকেড দিয়ে দিয়েছিল যে কোনো নির্বাচন করতে পারবেন না। রিজনটা কী ছিল? চেয়ারম্যান সাহেবরা এই দেশ থেকে যান, গিয়ে চেয়ারম্যানই ইলেকশন করেন,
উনি যে আসেন আর ফেরত যান না, তাহলে আমার ইউনিয়ন পরিষদ অকার্যকর। উপজেলা পরিষদ আপনার প্রবাসী ভাইয়েরা গিয়ে ইলেকশন জিতে তারপরে উনি আসলেন, উনি আর ফেরত যান না। এর জন্য সরকার একটা কঠোর পথ নিয়ে গিয়েছিল যে না, ওনারা এনআরবিস, ওনারা উই রেসপেক্ট দেম, ওনারা পলিটিক্স বাংলাদেশের এই ধরনের পলিটিক্সে না জড়িত হয়ে ওনারা যদি ওনাদের যে কাজ আছে ওনারা যদি করেন, আর আমাদের দেশের যে যে জিনিসগুলো আমাদের লোকাল গভর্নমেন্ট শক্তিশালী করার যে উদ্যোগ আমরা নিচ্ছি সেই উদ্যোগটা আমরা আমাদেরকে নেওয়ার সুযোগ দেওয়া হোক, কারণ আমরা আমাদের চেয়ারম্যান মেম্বারকে এখানে উপস্থিত চাই। ইভেন দেন মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে পুরানো যেভাবে আছে শুধু সংসদ ছাড়া অন্যান্যগুলোকে এইভাবে ইয়ে করা হবে, এক্সাম্পট করা হবে, যাতে আপনারা অন্যান্য ইলেকশনে জড়িত হতে চান, মানে পার্টিসিপেট করতে পারেন। তো এখন কিন্তু যে আইনটির কথা আপনি বলছেন, তার মানে তো এখনও উপজেলা চেয়ারম্যান কিংবা স্থানীয় নির্বাচনে যারা বিজয়ী হন তাদের তো এখনও, তারা বাংলাদেশে বিজয়ী হয়ে তারা আবার এদেশে চলে আসতে পারবেন, তাদের তো এখনও কোনো প্রতিবন্ধকতার সৃষ্টি হয়নি? এটা হয়নি, কারণ এই আইন তো পাশ হয়নি। গতবার মানে গত অধিবেশনে এই আইনটি পাশ হওয়ার কথা ছিল, কিন্তু এই আইনটি নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী খুব উদ্বিগ্ন এবং পেরেশান যে না, এটা আমি থরলি না দেখে এই আইন আমি উত্থাপন করব না, করাতেও দিব না, এর জন্য এটা হ্যাংড অবস্থায় আছে। তার মানে কি প্রধানমন্ত্রীর মনোভাব কি? উনি কি চান যে প্রবাসীরা যে বাংলাদেশে নির্বাচন করুক, নাকি উনি চানই না যে প্রবাসীরা বাংলাদেশের রাজনীতিতে জড়িত হওয়ার কোনো প্রয়োজন? উনি, আমি তো বললাম আপনাকে, সংবিধানে যেটা আগে রয়েছে যে শুধু সংসদ সদস্য ছাড়া বাকি সব নির্বাচন করতে পারবেন, প্রধানমন্ত্রী এটা চান। শুধু সংসদ সদস্য হিসাবে ওইটা তো পারবে না, নির্বাচিত হতে হলে তাকে দ্বৈত নাগরিকত্ব ছেড়ে বাংলাদেশের নাগরিক হিসাবে তাকে পার্টিসিপেট করতে হবে। অসংখ্য ধন্যবাদ। এই এখন তাহলে এই আইনটি কোন পর্যায়ে আছে? এই আইনটি এখন মানে স্থগিত অবস্থায় আছে এবং এটা নিয়ে অনেক স্টাডি করা হচ্ছে এবং পরবর্তীতে এটি আইনে রূপান্তরিত হওয়ার সম্ভাবনা। আপনি জানেন সেদিন আমাদের যে প্রতিমন্ত্রী এসেছিলেন, জি ফরেন মিনিস্ট্রি, উনিও তো বলেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী এমন কোনো কিছু করবেন না যেটাতে প্রবাসীদের কোনো ইন্টারেস্টে ব্যাঘাত ঘটে। অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলবো এই পর্যায়ে সিলেটের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, বিশেষ করে প্রবাসীদের একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইটের উড্ডয়ন প্রসঙ্গে। কিছুদিন আগে গত মাসের 15 মার্চ এই আমরা দেখলাম যে নতুন করে ফ্লাইট দুবাই সিলেটে ল্যান্ড করা শুরু হলো এবং এর মাধ্যমে আন্তর্জাতিকভাবে আবারও ডাইরেক্ট ফ্লাইট, বাংলাদেশ বিমান ছাড়া ডাইরেক্ট ফ্লাইট আবারও শুরু হলো। তো এই প্রসেসটি কিন্তু আমরা এর আগেও দেখেছি এবং আবার নতুন করে শুরু হয়েছে। এখন এই প্রসেসটি সম্পর্কে আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনি কিছু বলুন। প্রথম যে জিনিসটা হলো, আমি সিলেট এয়ারপোর্ট সম্বন্ধে কিছু বলতে চাই। আন্তর্জাতিক বিমানবন্দর আসলে তো আন্তর্জাতিক বিমানবন্দর না, এটি শুধু নাম, একটি নাম দিয়ে এটা টাইটেল নেম দিয়ে আমরা প্রসিডিংসে গেলাম, গিয়ে আমাদের যেটা ফুয়েল রিফিউলিং ছিল না ওটা করা হলো, রানওয়ে প্রশস্ত করা হলো। আপনার যে ফ্লাই দুবাইয়ের কথা আপনি যেটা বলছেন যে বর্তমান ফ্লাই দুবাই, ফ্লাই দুবাই ইজ স্মল এয়ারক্রাফ্ট, জি 140 জনের, হ্যাঁ সে না উঠা নামা উড্ডয়ন এটা কোনো ধরনের কোনো সমস্যা না। কিন্তু ইতিমধ্যে বাংলাদেশ তার ডিসি টেনের উপরে বেস করেই কিন্তু আমাদের রানওয়েটা ছিল, আছে, বর্তমানে আছে, তার ডিসি টেন এখন তার কাছে নাই। এখন বড় বিমান এসছে 370 সিট বা এই ধরনের। এখন লন্ডন থেকে এই বিমান যখন এখান থেকে আকাশে উড়ে তখন ফুলি লোডেড ফুয়েল নিয়ে সে গিয়ে মানে অলমোস্ট লাইক ফুয়েল খালি হয়ে যাচ্ছে সেই জায়গায় সিলেট এয়ারপোর্টে ল্যান্ড করলো। জি সিলেট এয়ারপোর্টের রানওয়ে যেটা সেটা লোড বেয়ারিং ক্যাপাসিটি ফুলি লোডের মত জন্যে নয়। এখন ওইখান থেকে যদি বিমান আবার ফুলি লোড করে ছাড়তে হয় তাহলে এই আমাদের যে এয়ারপোর্টের যে রানওয়ে আছে এটা লোড বেয়ারিং ক্যাপাসিটি নাই। এটা হলো আমাদের মূল সমস্যা। এই সমস্যার সমাধানের জন্যে ইতিমধ্যে বরাদ্দ দেওয়া হয়েছে এয়ারপোর্টকে সেই লোড বেয়ারিং ক্যাপাসিটিকে বাড়ানোর জন্য। এই সময়টুকু যখন আমরা পেয়ে যাব তখন আমাদের এয়ারপোর্টের মানে বাংলাদেশ বিমান ল্যান্ডিং, আদার বিমান ল্যান্ডিং অ্যান্ড টেকিং অফ, দিস অ্যান্ড দ্যাট ক্যান ডু। আনটিল দ্যান উই হ্যাভ টু প্রবাবলি ওয়েট। তখন ফ্লাই দুবাই নিয়ে আমরা, ফ্লাই দুবাই তো ছোট এয়ারক্রাফট, সন্তুষ্ট থাকতে হবে তখন। কিন্তু বাংলাদেশ বিমানের বড় বোয়িং বিমানগুলি তো, আমি বলছি, জি
তখন রাশেদ খান ম্যানন আর আমি সিলেট থেকে ফ্লাই করে আবার ফেরত আসলাম। তখন আমি বললাম যে ম্যানন ভাই আমাকে বোঝান তো যে আমরা একটু ছোট এয়ারক্রাফট যেটা আমার লোড বেয়ারিং ক্যাপাসিটির মধ্যে আছে ওইটা দিয়ে করতে পারি কিনা। তখন ওনারা ওইখানে সিবিএ নেতৃবৃন্দ ছিল, সিভিল এভিয়েশন ছিল, তারা বললো যে এটা ফাইন্যান্সিয়ালি ভায়াবল না, যত প্যাসেঞ্জার আনবে এটা ফাইন্যান্সিয়ালি ভায়াবল না। এটা সিবিএ বলছে? না না না, এটা মানে আমাদের মিনিস্ট্রি বলছে, মিনিস্ট্রি বলছে, সিবিএ উপস্থিত ছিল। আচ্ছা, আর আমি সিবিএ এর সাথে এতদিন ধরে নেগোসিয়েট করছিলাম ওই যে ফ্লাই দুবাই অন্তত তোমরা দাও, কারণ আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় নেগেটিভ সাইড হলো এই যে সব জায়গার সিবিএগুলো। আপনি চিন্তা করেন যে আপনি বিমানে 3,500-4,000, আগে তো আরও 8-10,000 কর্মচারী ছিল, 3,500-4,000 তারা ডিকটেট করে ফ্লাই দুবাই নামবে কিনা, এটা কেন? এয়ারওয়েজ তাদের তাদের মানে তাদের স্বার্থ এখানে কিভাবে রহিত হচ্ছে? বরং বাংলাদেশে যদি বিজনেস বাড়ে এয়ারপোর্টগুলিতে তাদের জন্য তো কাজের সুযোগ আরও বৃদ্ধি হওয়ার সম্ভাবনা। তারা তারা যে যে বিমান আসছে ওই বিমানের ওই ওই টাইম ডিউটি করেই তো তারা খুশি। এর জন্যে আমি একজন এক্সপার্ট ফরেন এক্সপার্টের সাথে সেদিন কথা বলছিলাম এই বিষয়ে, তখন উনি আমাকে বলল যে তোমরা বিমানকে 6 মাসের জন্য বন্ধ করে দাও। জি, আমি বললাম নেক্সট, বললো 6 মাসের জন্য বন্ধ করে অল বিমানের স্টাফকে রিডান্ডেন্ট করে দাও, বিমান খালি করে দাও, রিক্রুট করো নিউ পিপল, নিউ টেকনোলজিক্যাল পিপল, যারা ভালো এক্সপার্টস, পাইলটদের কথা বলছি না, গ্রাউন্ড লেভেলে যারা কাজ করে, হ্যাঁ গ্রাউন্ড লেভেলে যারা হ্যান্ডলিং এর জন্য যারা কাজ করে, এবং যারা মান্দাতা আমলের ওই সে চায় না বিমান ল্যান্ডিং করে, এদেরকে গেট রিড অফ দেম। আমি এটা নিয়ে আমার মাথার মধ্যে চিন্তা আমার ঢুকছে যে আসলে আপনি যখন দেখবেন যে আপনার একটা প্রতিষ্ঠান একেবারে টোটালি রানডাউন হয়ে গেছে, এই প্রতিষ্ঠান আপনি বিক্রি করে দেন, আরেকজন কিনে নিয়ে দেখা যায় যে 6 মাসের মধ্যে আপনার যে 6 গুণ বেশি সে সেখানে টার্নওভার করছে, লাভ করছে। তো বাংলাদেশের অনেক জিনিস আমাদের রেলওয়েতে সেম, আমাদের অনেক জিনিস আমরা আমাদের মানে যুগোপযোগী করতে হবে, আর না হয় কিন্তু আমাদের মানে ইয়ে হবে না, অর্থাৎ আমরা সাকসেস হতে পারব। এই যে সিলেটের পুরো ডিলে প্রসেসের জন্য সিবিআর একটি ভূমিকা আছে, ইয়েস, এবং তাহলে এ থেকে উত্তরণের কি উপায়? কারণ এর আগে আমরা প্রধানমন্ত্রীর মুখ থেকেও এটি শুনেছি যে তিনি আন্তরিক এ বিষয়ে, সিলেটে একটি সরাসরি ফ্লাইটের বিষয়ে যে বিমানমন্ত্রী আসুন না কেন তাদের সবার আন্তরিকতা নিয়ে কখনো প্রবাসীরা প্রশ্ন করেছেন বলে আমার মনে হয় না, কিন্তু তারা এক্সিকিউট করতে পারছেন না এবং সেই এক্সিকিউশনের একটি বাধা হিসেবে সবসময় শ্রমিক নেতাদের প্রসঙ্গ চলে আসে। তাহলে এ থেকে বাংলাদেশ কেন উত্তরণ করতে পারছে না? ওই যেটা আপনি বলতে পারেন ইংলিশ টার্মে যে এটা একটা চক্র, মাফিয়া চক্র টাইপ, এর জন্য ইফ আই ওয়াজ দি এমডি অফ বাংলাদেশ বিমান শাট ইট ডাউন ফর 6 মান্থস, আপনাদের সবার কাছে ক্ষমা প্রার্থনা করে যে ইফ ওয়ান গুড সার্ভিস গিভ মি দ্য চান্স, আই শাট ইট ডাউন ফর 6 মান্থস, রেনোভেট ইন দ্য প্লেন্স, রিপেয়ার দ্য প্লেন্স অ্যান্ড এভরিথিং, অফিস শফিস সব ঠিকঠাক করে স্মার্ট বয়েজ রেখে বিমান আমি চালু দিতাম আবার, এবং বিমান যা টাকা অর্জন করতে পারবে আপনি চিন্তাই করতে পারবেন না। আপনার 80 লক্ষ মানুষ হলো মিডল ইস্টে রয়েছে এবং সেখানে দিনে একটা ফ্লাইট যায় কিনা সম্ভাবনা আছে, মানে সম্ভাবনা খুব কম, 8-10 ঘন্টার ডিলে। খালি যদি আপনি সৌদি আরব আর লন্ডন, লন্ডন ফ্লাইট কিন্তু প্রফিটেবল, সৌদি আরব আর লন্ডন যদি মানে আরব জাহান এবং লন্ডন যদি আপনি ক্যারি করেন তাহলে বিমানের টাকা অনেক অনেক টাকা আসবে, কিন্তু সাহস কিনি করবেন সিলেট ঢাকা শহরে যেভাবে কোনো রাজনৈতিক দল সাহস করবে না রিক্সা উঠাতে, উই আর জিম্মি উইথ দ্য রিক্সা ড্রাইভার্স। আমি আরও কথা বলার সুযোগ ছিল আসলে এই গুরুত্বপূর্ণ বিষয়টিতে, আমাদের সময় কম, আমরা কথা বলতে চাই আপনার স্থানীয় এলাকা নিয়ে। ফেঞ্চুগঞ্জ, দক্ষিণ সুরমা এবং বালাগঞ্জের একাংশ নিয়ে গঠিত আপনার আপনার সংসদীয় এলাকা, গুরুত্বপূর্ণ বাংলাদেশের গুরুত্বপূর্ণ একটি প্রজেক্ট আপনার এলাকাতে ফেঞ্চুগঞ্জ সার কারখানা, এটির বর্তমান সিচুয়েশন কি? প্রথমে হলো যে নবম জাতীয় সংসদে এটা আমার একটা দাবি ছিল, প্রাণের দাবি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, উনি বলেছিলেন নির্বাচিত যদি হয় সরকার যদি গঠন করি তোমাকে এটা করে দেব। 22 এপ্রিল 2012 সালে মাননীয় প্রধানমন্ত্রী গিয়ে ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন চাইনিজ ফাইন্যান্সের আন্ডারে, এবং এই ভিত্তিপ্রস্তর স্থাপন করার পরে আমরা প্রায় 3.5 বছরের মাথায় গত 8 মাস আগে এই কারখানাটি চালু করেছি, 6 লক্ষ মেট্রিক টন সার, এবং আমাদের মাননীয় প্রেসিডেন্ট অফ চায়না উনি যখন বাংলাদেশে এসেছিলেন এবং আমাদের প্রাইম মিনিস্টার, ওনারা ডিজিটালি এটাকে উদ্বোধন করে দিয়েছেন,
এবং এটা এখন কমার্শিয়াল প্রোডাকশনে আছে, 6 লক্ষ মেট্রিক টন সার, ফুললি ফাংশনিং, নো প্রবলেম। আর এখন যে ইনফ্রাস্ট্রাকচারাল যে স্টাফ কোয়ার্টার, এইটা ওইটা, খেলার মাঠ, এমপ্লয়িজ ইউনিয়ন, ক্লাব, মার্কেট, এগুলো আন্ডার কনস্ট্রাকশন। সো ফার্দার ফ্যাসিলিটি প্রোভাইডের জন্য যা যা, কতজন বিদেশি শ্রমিক কাজ করছেন বর্তমানে? 3,500 চাইনিজরা কাজ করে চলে গেছে। এখন কতজন আছেন? এখন মনে হয় আইসিটি আইটি সেক্টরে আছে মনে হয় 5-7 জন। আচ্ছা, অর্থাৎ তারা কাজ শেষ করে তারা পূর্ণ নিরাপত্তা সহ তারা চলে গিয়েছেন। আল্লাহ আল্লাহ অনেক ইয়ে দিয়েছে যে এই ধরনের কোনো ইনসিডেন্ট হয়নি। তখন কিন্তু বাংলাদেশে অনেক জায়গায় অনেক ইনসিডেন্ট হয়েছিল, এবং একবার খবরও বেরিয়েছিল যে ফেঞ্চিগঞ্জের রেড অ্যালার্ট বা এই ধরনের কোনো কিছু। আমি এই বিষয়ে কথা বলবো। এছাড়া ফেঞ্চিগঞ্জের স্থানীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ বিষয়গুলি কী কী ছিল? আমাদের আওয়ামী লীগ রাজনীতি না, সর্বদলীয় রাজনীতি। ফেঞ্চি আপনার সংসদীয় আসনের রাজনীতিতে মানুষের দাবি দাওয়ার মূল কেন্দ্রবিন্দু কোনগুলি ছিল, মূল দাবিগুলি কী ছিল? আমার সংসদীয় এলাকার মানুষের দাবির চেয়ে আমার দাবি ছিল বেশি, এবং যেহেতু আমি করার জন্যে আমি দাবি, ওনারা দেবেন, ওনারা দাবি দেওয়ার আগে ওনাদেরকে আমি কাজটা বুঝাইয়া দিয়ে দিছি। আমার নির্বাচনী এলাকায় 3টা রাস্তা আছে বাকি, যেগুলো মেজর ফ্যাক্টর, যেগুলো নিয়ে আমার সম্বন্ধে সমালোচনা হয়, সমালোচনা করতে পারে, কিন্তু বিগ প্রজেক্ট। এটা হলো দক্ষিণ সুমায় সিলেট সুলতানপুর সড়ক, যেটা বালাগঞ্জ বড়বাগা নদীর ওইখানে নিয়ে গিয়েছে। 2.5 বছর আগে 8 কোটি টাকা ব্যয় এটাকে রিপেয়ার করেছি। এটা রিপেয়ারিংয়ের পরে জলাবদ্ধতার কারণে এটা কিন্তু টুকরা টুকরা হয়ে উঠে গেছে। জি, এইটার জন্যে আমি আলাদা একটা প্রজেক্ট দিয়েছি সম্প্রসারণ, এবং প্রায় 100 কোটি টাকার উপরে ওইটা একনেকে যেতে হবে। ইন দ্য মিন টাইম আমরা রিপেয়ারিং করে চালাবো। দ্বিতীয়টা ছিল আমাদের দাউদপুরের একটা সড়ক, পাহাড় লাইন বলে এটাকে, ওইটা আমি 3.5 কোটি টাকা, এটা অনেক ধরনের প্রবলেম ছিল, কারণ এটা এলজিডি রাস্তা, রোডস অ্যান্ড হাইওয়ে, আগের এমপি সাহেব নিয়ে গিয়েছিলেন, এখন এটা এলজিডি করে না, রোডস অ্যান্ড হাইওয়ে করে না, যাই হোক 3.5 কোটি টাকা এটা বরাদ্দ দিয়ে এটার কাজ সহসা শুরু হচ্ছে। 3টার মধ্যে সহসা শুরু হচ্ছে একটা। আর ফেঞ্চুগঞ্জ থানা রোড মাইজগাঁও সড়ক যেটা, ওইটা রিপেয়ারিং দিয়ে চালাবো, কিন্তু ওইটাতে আমি আরসিসি চেয়েছি, মানে ওই যে আপনার ঢালাই আর কি, ঢালাই রাস্তা আমি চেয়েছি, ওইটাতে আপনার 52 কোটি টাকা লাগবে। তো 50-এর ঊর্ধ্বে গেলে আপনাকে যেতে হয়, এটাকে আমি একটু রিডিউস করে আমি নিচে নিয়ে কাদের ভাই সহ আলাপ করছি যে ওইটাও আমরা করে দেবো। এরপরে যে সমস্ত রাস্তাঘাট আর তেমন কিছু করার নাই, তারপর তার মানে কি আপনার এমপি হওয়ার প্রয়োজন নেই, এটি আপনি বলতে চাচ্ছেন? তেমন কিছু নাই, এখন হাওয়ার বাওয়ার দিয়ে যেদিকে প্রয়োজন সেটা করতে হবে। বড় একটা প্রকল্প নিতে হবে, ফেঞ্চুগঞ্জ টু বিয়ানীবাজার প্রকল্প নিতে হবে, এই ধরনের কাজ। অর্থাৎ ফার্দার ডেভেলপমেন্টের জন্য অনেক আরও কিছু কাজ করতে হবে। আপনার নির্বাচনী ওয়াদার মধ্যে আর কোনো কিছু না? নির্বাচনী ওয়াদার মধ্যে নাই। বাড়তি যেটা করেছি, যে বিভাগীয় যত হেডকোয়ার্টার আছে সব হেডকোয়ার্টার ইতিমধ্যে দক্ষিণ সুমায় স্থাপন করা হয়ে গেছে। অসংখ্য ধন্যবাদ। আমরা সময়ের একেবারে শেষ প্রান্তে, আজকের এই অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে আমরা এসেছি। আপনি 2019 সালের নির্বাচনের প্রস্তুতির কথা আপনার দলের প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিমধ্যে আপনাদেরকে বিভিন্নভাবে নির্দেশনা দিচ্ছেন, বিভিন্ন জনসভায় বলছেন, ভোট চাচ্ছেন, অর্থাৎ 2018 শেষে অথবা 19-এর শুরুতে আরেকটি নির্বাচন হতে যাচ্ছে। গত নির্বাচনের 3 মাস আগে নির্বাচন হইতে হবে, অর্থাৎ 18 নভেম্বরের শেষ দিকে নির্বাচন হতে যাচ্ছে, এবং তার প্রস্তুতিও আমরা আওয়ামী লীগের মধ্যে দেখেছে। সিলেটের 1, 2, 3 সিলেট 1 আসন, 2 আসন এবং 3 আসন আপনার আসনটি ঘিরে সবচেয়ে বেশি আলোচনা, যে এখানে আওয়ামী লীগের প্রার্থী কিংবা বিএনপির প্রার্থী কারা হবেন, তো এ বিষয়ে আপনাদেরকে কোনো নির্দেশনা দেওয়া হয়েছে কিনা, কোনো সিগন্যাল দেওয়া হয়েছে কিনা, আপনাকে কোনো নিশ্চয়তা দেওয়া হয়েছে কিনা? এটা আপনারা জানেন যে একটা নির্বাচন জিততে হলে এর আগে অনেক প্রিপারেটরি ওয়ার্ক লাগে। সকল দলেরই নেতা যিনি, উনি জানেন যে কাকে কোন আসন দিয়ে দিবেন। আচ্ছা, এটা উনি জানেন যে কোন কোন আসন ফাঁকা আছে, কাদেরকে আনা যাবে, এবং কোন কোন আসনে নতুন ক্যান্ডিডেট উনি স্থাপন করবেন পুরানোর থেকে। সেই সুবাদে আমাদের সিলেট 1 আসন, 3 আসন, 4 আসন, 6 আসন এগুলো ধরেন আমরা কোনো না কোনোভাবে আমরা জানি যে আমরা মনোনীত প্রার্থী, আমি সেগুলো ভাঙতে গেলাম না। তবে এইগুলো নিয়ে আমাদেরকে যে নির্দেশ দেওয়া হয়েছে আমাদের পার্লামেন্টারি কমিটিতে, সেটা হলো নিজ এলাকায় যাও, গিয়ে এলাকা গুছাও, ঝালাই ফালাই যা আছে করো, তারপরে নির্বাচনের প্রস্তুতি নাও।
এখন সেখানে আসতে পারে যে বিভিন্ন মানুষ ক্যান্ডিডেট হতে চায়, সেটা তার গণতান্ত্রিক অধিকার। তার গণতান্ত্রিক অধিকার হলো সে ক্যান্ডিডেট হতে চায়, এটা আমাদের জন্য ভালো। সে যদি ক্যান্ডিডেট হয়, তার পিছনে যদি 1-2 হাজার ভোট যদি পিছনে আসে, তাহলে আমার ভোট, আমি যদি নির্বাচন করি, ভোট তো বাড়লো, নৌকার ভোট তো বাড়লো। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ জনাব মাহমুদুল সামাদ চৌধুরী, আপনাকে অত্যন্ত ব্যস্ততম সময়ের মধ্যে আমাদেরকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। দর্শক দেখছিলেন অভিমত অনুষ্ঠান, কথা বলছিলাম মাহমুদুল সামাদ চৌধুরী, এমপি, সিলেট 3 আসনের সংসদ সদস্য তিনি, এবং তার কাছ থেকে বাংলাদেশের সমসাময়িক রাজনীতি, আন্তর্জাতিক প্রেক্ষাপটে বাংলাদেশের নিরাপত্তা এবং সাইবার নিরাপত্তা বিষয়ে আমরা তার কাছ থেকে তার অভিজ্ঞতা শুনলাম। আমরা কথা বললাম সিলেটের দুই গুরুত্বপূর্ণ বিষয়, নাগরিকত্ব আইন এবং সিলেট আন্তর্জাতিক ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নিয়ে কথা বলেছি। আমরা কথা বলেছি তার স্থানীয় এলাকায়, অর্থাৎ ফেঞ্চুগঞ্জ, দক্ষিণ সুরমা এবং বালাগঞ্জের একাংশের যে সংসদ সদস্য তিনি, সেই এলাকার কিছু উন্নয়ন কার্যক্রম এবং রাজনীতি নিয়ে আমরা তার বক্তব্য শুনলাম। দর্শক এই অভিমত অনুষ্ঠান যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি, দেখা হবে আগামী সপ্তাহে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।